আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় ভাই ও বোনেরা, আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন। তার জন্য মহান আল্লাহ তাআলার দরবারে লাখো শুকরিয়া ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ। আমাদের এক ভাই প্রশ্ন করেছেন, লাইলাতুল কদরের রাতের নামাজ কয় রাকাত? হাজার বছরের শ্রেষ্ঠ এই রাতের নামাজ কিভাবে পড়ব? এর জন্য কোনো বিশেষ নিয়ম আছে কি? নামাজের পাশাপাশি মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আরও কি কি আমল করতে পারি? আলহামদুলিল্লাহ ভাই, আমার অনেক সুন্দর ও সমসাময়িক একটি প্রশ্ন করেছেন। ধন্যবাদ জানাই আপনাকে এই জন্য যে আপনার এই প্রশ্নের কল্যাণে অনেকেই সঠিক তথ্য জেনে নিতে পারবে ইনশাআল্লাহ। কেননা আমাদের আজকের এই ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি লাইলাতুল কদরের রাতের নামাজের নিয়ম ও অন্যান্য আমল নিয়ে বিস্তারিত আলোচনা। তার জন্য সকলের প্রতি অনুরোধ, ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ রজনী লাইলাতুল কদর, যার অর্থ হলো বরকতময়, সম্মানিত ও মহামহিমান্বিত রাত। বিশ্বের কোটি কোটি ধর্মপ্রাণ মুসলমান এই রাতে ইবাদত, জিকির আসগার ও কুরআন তিলাওয়াতের মাধ্যমে মহান আল্লাহ তাআলাকে খুশি করার চেষ্টা করে থাকেন। এই রাত পাওয়া সৌভাগ্যের বিষয়। এই রাতে প্রত্যেক বান্দা গোটা বছর কখন কি খাবে কি করবে এইসব বাজার নির্ধারণ করা হয় বলে বলা হয়ে থাকে। সে কারণেই এই রাতকে বলা হয় ভাগ্য রজনী। এই রাতে আল্লাহ তাআলার ইবাদত করে আল্লাহর কাছে নিজের প্রয়োজনীয় বিষয় চেয়ে নিতে বলা হয়েছে। শুধু তাই নয়, এই রাতে ইবাদত বান্দেগির মাধ্যমে পেছনের সকল গুনাহ মোচনের ব্যাপারে উৎসাহিত করা হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই আমি কোরআনকে অবতীর্ণ করেছি এই মর্যাদাপূর্ণ লাইলাতুল কদরের রাত্রিতে। আর মর্যাদাপূর্ণ রাত্রি সম্পর্কে আপনি কি জানেন? মর্যাদাপূর্ণ রাত্রি হাজার মাস অপেক্ষা উত্তম। ওই রাত্রিতে ফেরেশতাগণ এবং জিব্রাইল অবতীর্ণ হন। প্রত্যেক কাজে তাদের প্রতিপালকের অনুমতিক্রমে শান্তিময় সেই রাত্রি সূর্য উদয় হওয়া পর্যন্ত। সূরা কদর। তাহলে বুঝতেই পারছেন লাইলাতুল কদরের রাতের ফজিলত কতটা। এই রাতে আমরা নানানভাবে মহান আল্লাহ তাআলার ইবাদতে মশগুল হতে পারি। তার মাঝে নফল নামাজ অন্যতম। তবে সবে কদরের নামাজ দুই রাকাত করে যত বেশি পড়া যায় তত বেশি সওয়াব। নামাজের প্রতি রাকাতে সূরা ফাতিহা পড়ার পর সূরা ইখলাস, সূরা কদর, আয়াতুল কুরসি বা সূরা তাকাসুর ইত্যাদি মিলিয়ে পড়া অধিক সওয়াবের কাজ। এইভাবে কমপক্ষে বারো রাকাত নামাজ আদায় করা উত্তম। এর বেশি যত রাকাত আদায় করা যায় ততই ভালো। কেউ যদি উপরে উল্লেখিত সূরাগুলো না পারেন, তাহলে সূরা ফাতিহা পড়ার পর যে সূরাগুলো আপনি পারেন তার মধ্যে থেকে প্রতি রাকাতে একটি করে সূরা মিলিয়ে নিতে হবে। এইভাবে কমপক্ষে বারো রাকাত নামাজ আদায় করা উত্তম। এর বেশি যত রাকাত আদায় করা যায় ততই ভালো। এর প্রতি চার রাকাত পরপর কিছু তাসবিহ তাহলিল আদায় করে মহান আল্লাহ তাআলার নিকট দোয়া কামনা করা অতি উত্তম। এইভাবে সারা রাত নামাজ আদায় করা যেতে পারে। ধরাবাঁধা কোনোই নিয়ম নেই। চলুন এবার শবে কদরের নামাজের নিয়ত জেনে নেই। পড়ুন, নামায়তুন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতে সালাতে লাইলাতুল কদরি নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতে আল্লাহু আকবার। বাংলায় নিয়ত, আমি কেবলামুখী হয়ে আল্লাহ তাআলার উদ্দেশ্যে শবে কদরের দুই রাকাত নফল নামাজ আদায় নিয়ত করলাম। আল্লাহু আকবার। শবে কদরের রাতে যত বেশি পারেন নামাজ পড়ুন, পবিত্র কোরআন তেলাওয়াত করুন, জিকির ও দোয়া করুন, যেন আল্লাহ তাআলা আপনার আগের গুনাহ মাফ করে দেন এবং রহমত ও বরকত দান করেন। এই রাতে নামাজ সহ বিভিন্ন ইবাদতের মধ্য দিয়ে কাটিয়ে দিন। আল্লাহ তাআলা চান বান্দা তার কাছে প্রার্থনা করুক। আল্লাহ তাআলা এতে ভীষণ খুশি হন। মহান আল্লাহ তাআলা তার বান্দার প্রতি এতটাই অনুগ্রহশীল যে তিনি তার কাছে না চাইলে অসন্তুষ্ট হন। সাধারণভাবে দোয়া ও ইবাদতের গুরুত্ব ফজিলত অনেক বেশি। রমজান মাসে তার নেকি 70 গুণ। আর কদরের রাতের কথা তো নতুন করে বলার কিছুই নেই। মহিমান্বিত এই রাতকে মহান আল্লাহ তাআলা রমজানের শেষ দশকের বেজোড় রাতে লুকিয়ে রেখেছেন। বান্দার বিনিদ্র রজনী কাটবে, এর মধ্যে খুঁজে পাবে সম্মানিত রাত, পাবে আল্লাহর রহমত এবং মাগফিরাত। ফেরেশতার অদৃশ্য মুলাকাতে সিক্ত হবে তার হৃদয়, আপন রবের ভালোবাসায় সে হবে উদ্বেলিত। এ যেন দীর্ঘ বিরহের পর আপনজনকে ফিরে পাওয়ার আনন্দ। এই দীর্ঘ প্রতীক্ষায় কষ্ট বিরহের মাধ্যমে রব তার বান্দাদেরকে আরও আপন করে নেন। কাজেই শেষ দশ দিনের বেজোড় রাতগুলোকে বিশেষ গুরুত্ব দিয়ে আমাদেরকে ইবাদতে মশগুল হতে হবে। প্রতিটি রাতকে লাইলাতুল কদর মনে করতে হবে, না হলে লাইলাতুল কদর আল্লাহর মেহরবানিতে হাতছাড়া হবে না ইনশাআল্লাহ। রমজানের 21, 23, 27 ও 29 তারিখের রাতগুলোই হলো শেষ দশকের বেজোড় রাত। হে মহান আল্লাহ, আপনি আমাদের এই রাতগুলো বিশেষভাবে আমলের মাধ্যমে কাটানোর তৌফিক দান করুন এবং শবে কদরের বিশেষ রহমত দান করুন। আমিন। প্রিয় ভিউয়ার্স, কেমন লাগলো আমাদের আজকের আলোচনা? লাইলাতুল কদরের নামাজ সম্পর্কে আপনি পরিষ্কার ধারণা পেয়েছেন তো? পেয়ে থাকলে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ইয়েস লিখে
আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। সেই সাথে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন এবং অনেক অনেক শেয়ারের মাধ্যমে চারিদিকে ছড়িয়ে দিন। ইসলামের আরও এমন নানান গুরুত্বপূর্ণ বিষয়ে নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।